রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জমে উঠেছে প্রচার। পথসভা আর গণসংযোগে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আমেজ পুরো রাজশাহী নগর জুড়ে। সকাল থেকে সরব ডাবতলা এলাকা, কর্মী সমর্থকদের নিয়ে কখনো হেঁটে আবার কখনো বা পিক আপে করে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, করেন পথসভাও। এলাকার উন্নয়ন ছাড়াও প্রতিশ্রুতি দেন কর্মসংস্থান সৃষ্টির। মাননীয় প্রধানমন্ত্রী আইটি বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহীতে করে দিয়েছেন। আমি সুযোগ পেলে এবার একটি দশটি শহরের দশটি পয়েন্টে দশটি এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র করব, যেখানে আপনাদের সন্তানদের কোনো অর্থ প্রায় লাগবে না, বিনামূল্যে প্রায় 3 মাস থেকে 6 মাসে ট্রেনিং আমরা দেবো। সেই ট্রেনিং দিয়ে আপনার সন্তানরা বিদেশিদের সঙ্গে যাতে কাজ দিতে পারেন, সফটওয়্যার তৈরি করার কাজ, এটি করবার জন্যে কোন কোন আমেরিকান অথবা ইংল্যান্ডের, ইউরোপিয়ান ইউনিয়নের বা ভারতের প্রতিষ্ঠান থেকে সাবকন্ট্রাক্ট পাওয়া যায়, সেই লিঙ্ক, সেই যোগাযোগ আমরা আপনার সঙ্গে, আপনার সন্তানের সঙ্গে করে দেব। নগরীর জিরো পয়েন্ট এলাকার আরডিএ মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান তিনি। আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন আমরা করব, যদি লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাই, সুষ্ঠু সুন্দর পরিবেশ আমরা পাই। আমাদের একটাই, আমরা মাঠ থেকে হটবো না, আমরা মাঠে আছি, শেষ পর্যন্ত দেখতে চাই। আর আমি রাজশাহীর রাজনীতিবিদদেরকে অনুরোধ করব যেন রাজশাহীর মানুষ খুব শান্ত, শান্তশিষ্ট মানুষ আমরা রাজশাহীর লোক, আমাদের এই পরিবেশটা যেন নষ্ট না হয়, এটা সবার কাছে আমার অনুরোধ। আমরা চরম সন্ধিয়ান, একটু নয়, ইভিএম ছেড়ে দিয়ে ওপেন মাঠে আসলে আমরা আরও সুন্দর ফাইট দিব বলে আমরা মনে করছি। ইভিএমকে নিয়ে আমরা সন্ধিয়ান, এবং আমি গতকালকে বলেছি যে যদি ইভিএমে সঠিক সুন্দর পরিবেশ তৈরি না হয়, আমরা নিশ্চয় বাধ্য হব আমরাও ভোট বর্জন করে দিতে। বৃষ্টি স্নাত পরিবেশে সিলেটের জেলগেট এলাকায় ছিল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সরব উপস্থিতি। জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে একটি পরিকল্পিত মহানগরী গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। আমি আশাবাদী, যারা সম্মানিত নাগরিক আছেন, আমার মা বোন বা আছেন, এই নগরীর প্রত্যেক ভোটারের কাছে আমি আহ্বান জানাই বা অনুরোধ জানাই যে নৌকার স্বাধীনতার প্রতীক নৌকা একটি বুদ্ধি, আমাকে একটি বুদ্ধি, এই শহরের মানুষকে আমাদের বাঁচাতে হবে। এই জন্য আমাদের একটি মাস্টার প্ল্যান করে পরিকল্পিত উন্নয়ন বিষয়টা হলো, আমি বারবার কিন্তু বলছি যে অপরিকল্পিত উন্নয়নে উন্নয়ন হয়েছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন আছে। এই জন্য আমরা প্ল্যান করেই, যারা নগরবিদ আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, এক্সপার্টিস আছেন, তাদের সাথে কথা বলে আগামী দিনে এই নগরের প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক আমরা ডেভেলপমেন্ট করতে চাই। সমানতালে প্রচার চালাচ্ছেন অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। মাসরাঙ্গা নিউজ ডেস্ক।